কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের নেহারি রান্না করে দেখাবো। আজকে আমি গরুর পায়া দিয়ে নেহারি রান্না করব। মানে করা শুরু করেছি, হঠাৎ করে আপনাদের কথা মনে পড়লো, তাই ভিডিও করা শুরু করে দিলাম। তাহলে চলুন নেহারি রান্না করা শুরু করে দিই। আমি এখানে একটা গরু, মানে গরুটা বেশি হয়তো বা বেশি বড় হবে না, ছোট হবে, সেই গরুর পা নিয়ে নিলাম। এখানে চারটা পায়া আছে। আমি চুলার গ্যাস জ্বালিয়ে দিয়েছি, এর জন্য আমি পানিটা আগে দিই। একটুখানি পানি দিলাম। সবার প্রথমে দিব আমি লবণ, লবণ স্বাদ মতো, মরিচ এখানে 2 থেকে 2.5 টেবিল চামচ হবে, হলুদ 2 টেবিল চামচের মতো, 2 টেবিল চামচের মতো হলুদ, 1 টেবিল চামচের মতো ধনিয়া, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। এখানে প্রায় 23টা গরম মশলার গুঁড়ার মিশ্রণ। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো, 1 টেবিল চামচ থেকে একটু বেশি হতে পারে, সামান্য বেশি, 1.5 টেবিল চামচ আবার হবে না, জিরা, জিরা বাটা, 1.5 টেবিল চামচ আদা, 1.5 টেবিল চামচ রসুনের পেস্ট। এখন দেব কিছু পেঁয়াজ কুচি, এখানে প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজ কুচি একটু বেশি দিলাম, কারণ এটাকে সুন্দর একটা ঘন একটা গ্রেভি করতে, এটা তো শুধু হাড়, এখানে তো গ্রেভি হওয়ার কোনো সুযোগ নেই, এর জন্য পেঁয়াজ আদা রসুন এগুলো দিয়ে গ্রেভিটা হবে, এই জন্য একটু বেশি বেশি বাড়িয়ে দিলাম। তবে ঝাল আর আপনার লবণ এটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন। আর সেই সঙ্গে দিচ্ছি আমি 1/2 কাপের মতো তেল, রেগুলার তেল দিলাম। এখন একটু আমি নাড়বো, তবে নাড়ার আগে একটু পানি দিব। এখন দিয়ে দিচ্ছি আমি আরও পানি, নেহারি হতে প্রচুর পানি লাগে, প্রচুর পানি লাগে, ভুঁড়ির চাইতেও পানি বেশি লাগে। এখন আমি একটু নেড়ে দিই। আর একটা কথা, এখানে আমি যে মশলাটা দিলাম, গরম মশলা বলেছি প্রায় 23টার মতো মশলা আছে, এই জন্য আমি এখানে আস্ত কোনো মশলা দেব না। আমি যতটুকু মশলা দেওয়ার দিয়ে দিয়েছি, এই মশলা দিয়েই হয়ে যাবে। এটা যখন কুক হয়ে যাবে, পানি যখন এর মধ্যে নেমে আসবে, তখন আমি লবণটা একটু টেস্ট করব, শুধু লবণ টেস্ট করব। আর ওই সময় আমি কিছু কাঁচামরিচও দিয়ে দেব। এখন আর কিছুই করার নেই এখানে, এটা শুধু এখন জাল করতে হবে। যখন বলক চলে আসবে, তখন এটার চুলাটা মানে গ্যাসটা কমিয়ে দিতে হবে। তাহলে বলক আসার জন্য অপেক্ষা করি। বলক প্রায় চলে আসছে, বলক চলে আসছে। এখন এটাকে কুক করতে হবে, এটা হাই ফ্লেমে কুক করা যাবে না। হাই ফ্লেমে কুক করলে পানি তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর হাড়গুলো, মানে হাড়ের সাথে যে মাংসগুলো আছে ওগুলো নরম হবে না, এর জন্য এটাকে অন্তত 1 ঘন্টা মিডল টু লো ফ্লেমে এটাকে জাল করতে হবে। তারপর যদি পানি একটু বেশি থাকে, তখন একটু বাড়িয়ে পানিটা শুকিয়ে নেওয়া যাবে। একটু নেড়ে দেই, তবে এভাবে বারবার নাড়ারও প্রয়োজন নেই। এটা রান্না করার এইটাই সুবিধা, মানে নেহারি রান্না করার এইটাই সুবিধা, এটা নাড়তে হয় না, পানি দিয়ে সব মশলা দিয়ে বসিয়ে দিয়ে চুপচাপ অনেক কাজ করা যায়, চুপচাপ সব ঘরের কাজ করে ফেলে রাখা যায়। কারণ এটা হতে একটু সময় লাগে, একটু বলবো না, প্রচুর সময় লাগে। এখন এটা রান্না হোক, আর আমি আমার ঘরের কাজগুলো করে ফেলি। তবে আপনি চাইলে একটু ঘুমিয়েও আসতে পারেন। পানি অর্ধেক হয়ে গেছে, প্রায় হয়ে আসছে। আমি চেক করে দেখেছিলাম লবণটা একটু কম, মানে এই মুহূর্তে কম, কিন্তু যখন পানিটা শুকিয়ে যাবে, আর একটু শুকিয়ে যাবে, একদম নিচে চলে যাবে পানি, মাখামাখা হয়ে যাবে, তখন আর লবণ কম থাকবে না, তখন পারফেক্ট লবণই আমি পাব। এটা এমনই হয়, জল থাকা অবস্থায় লবণের পরিমাণটা বোঝা যায় না, যখন শুকিয়ে যায় তখন বোঝা যায় লবণের পরিমাণ। তো আমার যতটুকু দরকার ততটুকু মনে হচ্ছে এখন হালকা, কিন্তু যখন পানি শুকিয়ে যাবে তখন ঠিক হয়ে যাবে। আর পানি তো অর্ধেক হয়ে আসছে, ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলার ফ্লেম বাড়িয়ে দিয়েছি, এখন এটাকে আমি শুকাবো। এত চুল তো আর খাওয়া যাবে না, চুলটা শুকাতে হবে, শুকালেই আমার নেহারি রেডি হয়ে যাবে। আমি এখন চুলার ফ্লেম বাড়িয়ে দিয়েছি। তবে আপনাদের যদি কখনো এমন হয়, মানে পানি বেশি রয়ে গেছে, নেহারি সেদ্ধ হয়ে গেছে, আপনারা পানি ব্যালেন্স ঠিক করতে পারেন নাই, তখন আপনারা একটা কাজ করতে পারেন, এই ঝোল অন্য একটা হাঁড়িতে ঢেলে ঝোলটাকে একদম শুকিয়ে ফেলবেন,
শুকিয়ে পরে আবার নিহারের মধ্যে ঢেলে দেবেন যে হাঁড়িতে প্রথমে রান্না করবেন। এতে হবে কি, আপনার নিহারিটা গলে একদম মানে ঝোলের সঙ্গে মিশে যাবে না, আস্তে আস্তে আপনি নিহারি পাবেন, সেই সঙ্গে আপনার ঝোলটাও আপনি কমিয়ে ফেলবেন। আলাদা একটু মানে টেকনিক করলেই, এভাবে করলেই আপনি একদম পারফেক্ট নিহারি রান্না করতে পারবেন। তো আমি বাকি প্রসেসটা পরে দেখাই, মানে একদম শেষের অংশটুকু আমি একটু পরে দেখাই, এখন আমি এখানেই ভিডিওটা স্টপ করে দিই। তবে হ্যাঁ হ্যাঁ, যাওয়ার আগে আরেকটা কথা বলবো, আমি এই যে এখন যে অবস্থায় আছে একটু পর পরে এসে আমি নেড়ে দেব, কারণ পানি যত শুকাবে এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, এর জন্য একটু পর পরে এসে আমি এটা নেড়ে দেব। কয়েকটা কাঁচামরিচ দিলাম শুধুমাত্র ফেলে পড়ার জন্য, আর আমার রান্না হয়ে গেছে। নেড়ে দিই, তারপর ঠান্ডা হয়ে গেলে আপনাদের আমি সার্ভ করে দেখাই। আর এই মুহূর্তে আমার লবণের পরিমাণ একদম পারফেক্ট। এই নিহারি আপনি রুটি দিয়ে খেতে পারেন, পরোটা দিয়ে খেতে পারেন, নান দিয়ে খেতে পারেন, তারপর তন্দুর রুটি দিয়ে খেতে পারেন। তবে আমি খাইনি কখনো, কিন্তু আমি শুনেছি এবং দেখেছি অনেকে ভাত দিয়ে খায় নিহারি। এই পায়া ভাত দিয়ে খায় অনেকে, আপনারা টেস্ট করে দেখতে পারেন, আমিও দেখবো ভাত দিয়ে কেমন লাগে। তো ঠান্ডা হোক এখন, তারপর আমি আপনাদের সার্ভ করে দেখাই। নিহারি রান্না হয়ে গেছে, নিহারি রেডি, এখন শুধু খেতে হবে। নিহারি একদম গলে যাবে না, আবার একদম শক্তও থাকবে না, এটা হচ্ছে পারফেক্ট নিহারির বৈশিষ্ট্য। হয়ে গেল, আমি নিহারি করে দেখলাম, এখন এখন এভাবে খেতে পারেন বানিয়ে। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই বানিয়ে খাবেন এবারের ঈদে।